আসসালামু আলাইকুম, অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সাবেক ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশে বিভিন্ন স্থানে আজ অন্তত 6 জনের মৃত্যু। নাব্যতা সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে নৌ চলাচল সীমিত। এবং চালকদের গাফিলতি আর পথচারীদের অসতর্কতায় ময়মনসিংহে বিভিন্ন সড়ক এখন মৃত্যু ফাঁদ। সাবেক ভারতীয় উপরাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। মঙ্গলবার মন্ত্রী পরিষদ বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। এ উপলক্ষে আজ দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং দেশের বাইরে অবস্থিত বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে আয়োজন করা হবে বিশেষ প্রার্থনার। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন প্রণব মুখার্জি। তার মৃত্যুতে শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রণব মুখার্জি ছিলেন আমাদের অভিভাবক ও পারিবারিক বন্ধু। বরেণ্য রাজনীতিবিদরাও তার মৃত্যুতে দেশ এবং এই অঞ্চলের জন্য বিরাট ক্ষতি বলে মন্তব্য করেছেন। মহান মুক্তিযুদ্ধে আমাদের বন্ধু হিসেবে আমাদেরকে সাহায্য করেছেন। সেই একত্রের দিনগুলিতে তার যে বাংলাদেশের প্রতি সহানুভূতি, সেটা আমার হৃদয়ে এখনো ভেসে ওঠে। তিনি বাংলাদেশের একজন বিশ্বস্ত বন্ধু ছিলেন। বঙ্গবন্ধু তিরোধানের পর থেকে আমাদের যত রকম উত্থান পতন, সবসময় তিনি ছায়ার মতো আমাদের পাশে ছিলেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, সমর্থন দিয়েছেন। দলগতভাবে নয়, শুধু নয়, বাংলাদেশে মঙ্গলকামী ছিলেন তিনি। যে কোনো ক্রাইসিসের সময় আন্তর্জাতিক যে সমস্ত চাপ আসত, সেই সব সময় ভারতের পক্ষ থেকে উনি আমাদের পক্ষ নিয়ে সমর্থন করতেন, আমাদের পক্ষ নিতেন এবং আমাদের সহযোগিতা করতেন, যাতে করে আমরা এই সমস্ত ক্রাইসিস গুরুত্বপূর্ণ ঘটাতে পারি। একাত্তরের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 2013 সালে প্রণব মুখার্জির হাতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশে বিভিন্ন স্থানে আজ অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে করোনা পজিটিভ এক নারী ও উপসর্গে আরও 2 জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগের স্বাস্থ্য অফিস জানায়, বিভাগে নতুন করে শনাক্ত হয়েছেন 60 জন। ময়মনসিংহের কাঁচিঝুলি এলাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সূর্য উজ্জ্বল বিবি নামের এক নারী। নোয়াখালীতে কোভিড পজিটিভ হয়ে রহিমা খাতুন নামে একজনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ার মিরপুরে ভাইরাসে আক্রান্ত একজন মারা গেছেন, নতুন আক্রান্ত 42 জন। জনস্বার্থে গণপরিবহনে পূর্বের ভাড়া নেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনার জন্য সমন্বয় করা গণপরিবহনে বর্ধিত ভাড়া নেওয়া যাবে না, সেই সাথে প্রত্যেক পরিবহনে সরকার অনুমোদিত ভাড়া তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশনা দেন তিনি। মঙ্গলবার রাজধানীতে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে, যত আসন তত যাত্রী, অর্থাৎ দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। সাবানের পানি কিংবা স্যানিটাইজার রাখতে হবে। এছাড়া ট্রিপের শেষ এবং শুরুতে পরিবহনকে ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে। নেপালকে 50,000 মেট্রিক টন সার দেবে বাংলাদেশ। মঙ্গলবার নেপালে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে টেলিফোনে এই সহায়তার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 20 মিনিটের এই ফোনালাপে 50,000 মেট্রিক টন সার সহায়তা চান কেপি শর্মা। তা দিতে সম্মত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় দেশটিকে রেল ট্রানজিট দেওয়ার ব্যাপারেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ব্যাপারেও গুরুত্বারোপ করেন এই দুই প্রধানমন্ত্রী। দুদেশের বাণিজ্য বাড়াতে শিগগিরই প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট PTA স্বাক্ষরিত হবে বলে আশা করেন তারা।
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে ব্যবসা বাণিজ্যের পথ সুগম করতে সিলেট তামাবিল মহাসড়ক চার লেনে উন্নতিকরণ সহ ছয়টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলোর অনুমোদিত ব্যয় ধরা হয়েছে 6,628,99,00,000 টাকা। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, সিলেট তামাবিল প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারত, চীন, ভুটান সহ প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের আমদানি রপ্তানি বৃদ্ধি পাবে। আমাদের একটা জাতীয় লক্ষ্য আছে, আমাদের সকল আন্তঃজেলা, আন্তঃদেশ, আন্তর্জাতিক সড়ক সবকটাকে আমরা 4-6 লেনে মাঝে মাঝে আমরা উন্নত করবো, এটা আমাদের জাতীয় লক্ষ্য। সেই সুবাদে এই তামাবিলের সড়কটা খুবই গুরুত্বপূর্ণ, সেটাকে হাতে নেওয়া হয়েছে। এটা তো আমাদের আশা করছি, আমাদের পূর্ব দিগন্তে আমাদের যে ওপেনিং আপ হবে আসামের সঙ্গে, ত্রিপুরার সঙ্গে, ভুটানের সঙ্গে, নেপালের সঙ্গে ইত্যাদি পূর্ব দিগন্তে আমরা বেশি করে যেতে চাচ্ছি। করোনাকালে সরকার ও মূলধারার গণমাধ্যম একসাথে কাজ করায় গুজব কম রটেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার সচিবালয়ে সম্পাদক পরিষদের নেতৃবৃন্দের সাথে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, অবৈধভাবে ক্ষমতায় আসা আর গুম খুনের রাজনীতি করা বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না। ই পেপার প্রকাশ করার জন্য কোনো নিবন্ধন লাগবে না, কিন্তু অনলাইন পত্রিকা সেটি অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে প্রিন্ট ভার্সন আর অনলাইন ভার্সন এক থাকে না, 30% বা আরও বেশি ভেরিয়েশন থাকে, সেই ক্ষেত্রে নিবন্ধন লাগবে। টেলিভিশনগুলো কিন্তু লাইসেন্স পেয়েছে টেলিভিশন হিসাবে সম্প্রচার করার জন্য, কেবল টেলিভিশন হিসাবে সম্প্রচার করার জন্য, কিন্তু টেলিভিশনগুলো প্রত্যেকে দেখা যাচ্ছে যে তারা আবার একটি অনলাইন ভার্সন খুলেছে, তো এবং সেই অনলাইন ভার্সনে নিউজও থাকছে, অর্থাৎ অনলাইন নিউজ পোর্টালের মতো, একই সাথে সেখানে আনকাট ভিডিও কন্টেন্টও যাচ্ছে, তো সেটার জন্যও তো রেজিস্ট্রেশন লাগবে। 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠায় এখন বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। পরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের অনুসরণ করেন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাকে একটা মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়েছে, যে সাজা তার প্রাপ্য না এবং জামিনটাও তার প্রাপ্য ছিল। আমরা আশা করি যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে, তারা দেশরত্নী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এই দেশ 1971 সালে যে চেতনা নিয়ে সংগ্রাম করেছিল, লড়াই করেছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা, মানুষের অধিকারগুলোকে দেওয়া, সেই জায়গায় ফিরে যেতে হবে, গণতন্ত্রকে এখানে আবার প্রতিষ্ঠিত করতে হবে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফের বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার র্যাবের একটি দল তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত এই আদেশ দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব 15-র সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম জানান, মোট 15 দিনের রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন প্রদীপ। এদিকে পুলিশের মামলার 3 সাক্ষীকে আবারও রিমান্ডে নিয়েছে র্যাব। তারা হলেন টেকনাফের বাহারছড়ার মারিশ বুনিয়ার, নুরুল আমিন, নিজামুদ্দিন এবং মোহাম্মদ আয়াস। শিমুলিয়া কাঁঠালবাড়ির নৌরুটে তীব্র স্রোত, নাব্যতা সংকট এবং ডুবোচরের কারণে বিআইডব্লিউটি এর খনন করার সব চ্যানেল বন্ধ হয়ে গেছে। ফলে পদ্মা সেতুর চায়না চ্যানেল দিয়ে 3-4টি ছোট ফেরিসহ লঞ্চ ও স্পিডবোট সীমিত আকারে চলছে। সেই সাথে দুর্ঘটনা এড়াতে সন্ধ্যার পর ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে পদ্মা সেতুর চায়না চ্যানেলের নৌযান চলাচলের কারণে সেতু নির্মাণে কোনো সমস্যা হবে না বলে দাবি করেছেন পরামর্শক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ। আগামী 1 সপ্তাহের মধ্যে সংকটের সমাধান হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ। এখানে 25 তারিখের, 26 তারিখের, 19 তারিখের গাড়িও আছে। এজন্য এখন লোহজং টার্নিং দেওয়া, ফেরি চলাচল করতে পারছে না, কিন্তু উপর দিয়ে একটা চ্যানেল আছে আমাদের টার্নিংয়ের উপর দিয়া, ব্রিজ অ্যালাইনমেন্টের একটু ডাউন দিয়ে একটা চ্যানেল আছে, আর্টিফিশিয়াল চ্যানেল তৈরি হয়েছে, ওদিক দিয়ে এখন ছোটো আকারের ফেরিগুলো চলাচল করতেছে। এবং এখানে এখন যে সমস্যাটা হয়েছে লোহজং টার্নিংয়ের, আমরা আশা করতেছি যে এটা আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা এটা ঠিক করতে পারবো।
চালকদের গাফিলতি আর পথচারীদের অসতর্কতায় ময়মনসিংহের কয়েকটি সড়ক এখন মৃত্যু ফাঁদ। সড়ক দুর্ঘটনায় জেলায় এক মাসে মারা গেছে 33 জন। জেলার বড় সড়কগুলো এখন যাত্রীদের কাছে আতঙ্কের পথ। ময়মনসিংহ থেকে শাহ আলম উজ্জ্বলের রিপোর্ট, জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এক্সপ্রেস হাইওয়ে হওয়ার পর সেখানে গাড়ির গতি বেড়েছে, কিন্তু পাশাপাশি চলছে নসিমন, করিমন, ভটভটির মতো বিপজ্জনক থ্রি হুইলার। নিয়মনীতি না মেনেই এসব যাত্রী পরিবহন করছে, যেখানে সেখানে থামাচ্ছে যাত্রী নিয়ে, উল্টো পথেও চলছে এসব অনুমোদিত যানবাহন, তাই প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আমাদের যে আপনার কোচিং নাই বা লোকজন পালাবার হবে, তারাও এই জিনিস চিন্তা না করেই তারা গাড়ি চালানো শুরু করে। মানুষ ফট করে একটা দৌড়মারতে আছে, দৌড়মার উপরে অ্যাক্সিডেন্ট হলে কী হয়, আমরা ড্রাইভাররা দোষী। 22 আগস্ট ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকায় যাত্রীবাহী বাসের চাপায় প্রাইভেট কারে 6 যাত্রীর সবাই মারা যান। 18 আগস্ট ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে মারা যান আরও 8 জন। এর আগে 8 আগস্ট মুক্তাগাছায় যাত্রীবাহী বাস ও সিএনজির সংঘর্ষে মৃত্যু হয় 7 জনের। থ্রি হুইলার, ব্যাটারি চালিত রিক্সা, এগুলো হাইওয়ে রোডগুলো ওঠার কারণেই দুর্ঘটনাটা বেশি। ট্রাফিক আইন না মেনে চালকদের প্রতিযোগিতা ও বেসামাল গাড়ি চালানোর কারণেও দুর্ঘটনা বেড়েছে বলে মনে করছেন বিআরটিএ কর্মকর্তারা। পুলিশ কর্মকর্তারা বলছেন রাস্তায় এলোমেলো কিছু ইউটার্নের কারণে দুর্ঘটনা বেড়েছে। আমাদের মতো দেশে তো আইন না মানার একটা প্রবণতা আছে। আমরা দুইভাবেই কাজ করি, আমরা যখন ঘটনা ঘটে তার বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা নেই, এছাড়া সচেতনতার কাজটাও কিন্তু আমরা করি। জেলা মোটর মালিক সমিতির নেতাদের দাবি চালক নয়, পথচারীদের অসতর্কতা আর সড়কের অব্যবস্থাপনার কারণেই বেড়েছে দুর্ঘটনা। প্রশাসনকে দুর্ঘটনা প্রতিরোধে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন জেলার বিশিষ্টজনেরা। কিছুক্ষণ পর পরে ইউটার্ন, আর স্থানীয় লোকেরাও আছে, দুঃখ আছে, তারাও মাঝখানে মানুষকে ডাকে, এইগুলি দেখা দরকার, পুলিশের প্রশাসনে দেখা দরকার। ব্যাপক পরিকল্পনা সরকার, জনগণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি মিলিত প্রয়াস নেওয়া উদ্যোগ ঢাকা ময়মনসিংহ সড়কে দুর্ঘটনা কমিয়ে আনার জন্য। পুলিশের তথ্য মতে এক বছরে জেলায় 175টি দুর্ঘটনার মামলা হয়েছে, এতে প্রাণ গেছে 191 জনের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা চিকিৎসায় নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। পার্শ্বসজ্জার হাসপাতালটি শুধু করোনা আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত হওয়ায় স্বাচ্ছন্দ্যে চলছে চিকিৎসা সেবা। চিকিৎসার যথেষ্ট সুবিধা থাকায় আশপাশের জেলা থেকেও চিকিৎসা নিতে আসছেন রোগীরা। কিশোরগঞ্জ থেকে সাইফুল মালিক চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন মমিনুর রিপন। নিরিবিলি পরিবেশে কিশোরগঞ্জ জেলায় করোনায় আক্রান্তদের সেবা দিয়ে আসছে পার্শ্বসজ্জার শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। রোগীর সেবায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। সবার নিবিড় পরিচর্যায় প্রতিদিন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন করোনা রোগীরা। ভর্তি, এখন আমি সুস্থ ইনশাল্লাহ। এখানে ডাক্তার, নার্স, আশুসিং এরা খুবই ভালো সেবা দিয়েছে। তো আমি ভাবছিলাম যে মনে হয় যে বাসা থাকলে আমার ভালো হতো, কিন্তু না, এখানে আসার পরে বুঝলাম যে না, এখানে সবকিছু ঘরের মতো। ওষুধের চাইতেও তাদের ব্যবহারটা আমার বেশি কাজের গেছে। হাসপাতালটিতে করোনায় জটিল রোগীদের জন্য রয়েছে 10,000 ICU, আর সাধারণ রোগীদের চিকিৎসার জন্য রয়েছে সব আয়োজন। অন্যান্য হাসপাতালে যেরকম রোগীদের ভোগান্তি হয় বা ঘুরতে হয়, ভর্তি হতে পারতেছে না, সিট নাই, এই ধরনের ক্রাইসিস কখনোই ভোগ করতে হয় না, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ বেড আছে, ডাক্তার আছে। করোনা সেবার মান বাড়াতে হাসপাতালে বসানো হয়েছে নমুনা পরীক্ষার PCR ল্যাব, 6টি হাইফ্লো নেজাল ক্যানুলা ও 1টি অক্সিজেন কনসেন্ট্রেটর। রোগীদের দ্রুত অক্সিজেনের চাহিদা মেটাতে বসানো হয়েছে 1,68,60,000 লিটার ধারণ ক্ষমতার লিকুইড অক্সিজেন প্ল্যান্ট। এখানকার ব্যবস্থাপনা খুবই চমৎকার বলেই, হ্যাঁ, এখানে অথবা দূর দূরান্ত থেকে এখানে রোগী আসে। আমরা এই জন্য মনে করি যে কিশোরগঞ্জের মেডিকেল কলেজ কোভিড চিকিৎসায় এক অন্য উচ্চতায় অবস্থান করছে। চিকিৎসা সেবা দিতে গিয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হলেও চিকিৎসা কার্যক্রম থেমে নেই বলেও জানান হাসপাতালটির পরিচালক। এখানে খাবার বানান উন্নত এবং ওষুধ সাপ্লাইয়ের প্রায় 80% ওষুধ আমরা সাপ্লাই আমরা হাসপাতাল থেকে দিয়ে থাকি। এ পর্যন্ত কিশোরগঞ্জের প্রায় 2,250 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালটি থেকে সেবা নিয়ে সুস্থ হয়েছেন বলে দাবি করেন জেলা সিভিল সার্জন। মমিনুর রিপন, এটিএন বাংলা।
দেশে এখন বন্যা নেই, তবে জলাবদ্ধতা আছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে ঘূর্ণিঝড় আম্পানে মৃত্যুবরণকারী সিপিপির স্বেচ্ছাসেবক সৈয়দ শাহ আলমের পরিবারকে অনুদানের 7,36,700 টাকা চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি বাড়ি পুনর্নির্মাণ করে দেওয়া হবে। চীন ও ভারতে বৃষ্টির ফলে দেশে নদীর পানি বাড়লেও জনবসতিপূর্ণ এলাকা আর প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানান ডাক্তার এনাম। কোন এলাকাতে এখন আর বন্যা নেই, তবে অনেক জায়গায় এখনো জলাবদ্ধতা আছে, মানুষের অবস্থা দুর্বল আছে। আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এখনো মানবিক সহায়তা দিয়ে যাচ্ছি এবং আমরা ক্ষয়ক্ষতির হিসাবও পেয়েছি। আমাদের প্রায় 5,772 টাকা এই পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতি কিভাবে পূরণ করা যাবে সেজন্য পরিকল্পনা গ্রহণ করে সেটা মাঠ পর্যায়ে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং পুনর্বাসনের প্রক্রিয়া চলমান আছে। বিশুদ্ধ পানি সরবরাহে গাজীপুর সিটি কর্পোরেশনের সাথে চুক্তি করেছে ভারতের ইআইসি ওয়াটার টেকনোলজি কোম্পানি। এতে সই করেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম এবং ইআইসি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবু জায়েদ মাহমুদ। চুক্তি অনুযায়ী সার্ফেস ওয়াটার রিটেনশন পন্ড ও ট্রিটমেন্ট প্ল্যান্ট সহ একটি সমন্বিত পানি সরবরাহ প্রকল্প নির্মাণ করবে ভারতীয় কোম্পানিটি। ব্যয় ধরা হয়েছে 8,500 কোটি টাকা। এ সময় জাহাঙ্গীর আলম জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে সিটি কর্পোরেশনের 8টি জোনে বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে। আপনি জানেন আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন একটা নতুন শহর, সেখানে আমাদের কোনো পানি সাপ্লাইয়ের ব্যবস্থা নাই। সেই জন্য আমরা ইন্ডিয়ার একটা কোম্পানির সাথে এবং ইন্ডিয়ার এক্সিম ব্যাংক তাদের সাথে আমরা একটা এমও করেছি। আমরা কাজটা শুরু করতে চাই খুব দ্রুত। যদি আমরা কাজটা শুরু করতে পারি তাহলে 3,500,000-4,00,000 পরিবার এখানে সরাসরি তার পানি, সকল পানি তার সাপ্লাই পাবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পালিত হয়েছে বিএনপির 42তম প্রতিষ্ঠাবার্ষিকী। যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও দলকে ঢেলে সাজানো এবং বিদেশ থেকে আন্দোলন গড়ে তোলা এখন তাদের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। বিএনপি নেতা রফিকুল ইসলাম দুলাল, এম এস সবুর, চিত্রনায়ক হেলাল খান এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির সম্মিলিত প্রচেষ্টা কার্যক্রম কোভ্যাক্স থেকে নিজেদের সরিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে পরিচালিত কোভ্যাক্স কার্যক্রমটি যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন তৈরিতে বাধা সৃষ্টি করতে পারে বলে মনে করে দেশটির প্রশাসন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীন দ্বারা নিয়ন্ত্রিত দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করে হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডিয়ার জানান, ভ্যাকসিন তৈরিতে যুক্তরাষ্ট্র স্বতন্ত্রভাবে কাজ করবে। এদিকে করোনা সংক্রমণের সব রেকর্ড প্রায় প্রতিদিনই ভাঙছে ভারত। সর্বশেষ 24 ঘন্টায় সেখানে 78,000-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছে 1,025 জন। দিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মাস্ক পরে 6 ফুট দূরত্বে দাঁড়িয়ে থেকে তাকে শেষ বিদায় জানান সবাই। এ সময় 2 মিনিট নীরবতা পালন করেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যবৃন্দ। এর আগে প্রণব মুখার্জির প্রতি শেষ শ্রদ্ধা জানান ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ও 3 বাহিনীর প্রধান এ সময় উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকালে দিল্লিতে প্রণব মুখার্জির বাসভবনে শ্রদ্ধা জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, লোকসভার স্পিকার ওম বিড়লা ও চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। তার মৃত্যুতে আগামী 6 সেপ্টেম্বর পর্যন্ত 7 দিনের শোক ঘোষণা করেছে বিজেপি সরকার। এই 7 দিন অর্ধনমিত থাকবে দেশটির জাতীয় পতাকা। পার্টেক্স খেলার খবর। বার্সেলোনা ছাড়ার বিষয়ে আলোচনা করতে আজ আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে বৈঠকে বসছেন ক্লাব সভাপতি জোসেফ মারিয়া বার্তোমিউ।
বার্সেলোনা থেকে যাতে স্বাভাবিক নিয়মে যেতে পারেন সে কারণে এর আগে ক্লাব প্রতিনিধিদের সাথে বসতে চেয়েছিলেন মেসি, কিন্তু তা নাকচ করে দেয় কাতালান ক্লাবটি। অবশেষে বার্সার সভাপতির ইচ্ছে অনুযায়ী তার বাবার সঙ্গেই হচ্ছে মহা গুরুত্বপূর্ণ এই বৈঠক। এরই মধ্যে বার্সেলোনায় পা রেখেছেন আর্জেন্টাইন অধিনায়কের মুখপাত্রের দায়িত্বে থাকা হোর্হে মেসি। মূলত রিলিজ ক্লজে থাকা 7,000 কোটি টাকার ইস্যুটি নিয়েই কথা হবে দুপক্ষের মধ্যে। এ বিষয়ে ঐক্যমতে পৌঁছলে ক্লাব ছাড়ার বিষয়টিও নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার ইতিহাসের সেরা ফুটবলারের। ওল্ড ট্রাফোর্ডে তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে ইংল্যান্ডকে 5 রানে হারিয়েছে পাকিস্তান। এতে 3 ম্যাচ সিরিজ 1-1 সমতায় শেষ হয়। আগে ব্যাট করতে নেমে 32 রানে 2 উইকেট হারায় সফরকারীরা। এরপর অভিষিক্ত হায়দার আলীকে নিয়ে 100 রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন মোহাম্মদ হাফিজ। 54 রানে আউট হন হায়দার। অন্য প্রান্তে থাকা হাফিজ 86 রানে অপরাজিত থাকেন। এতে 4 উইকেটে 190 রান তোলে পাকিস্তান। জবাবে মঈন আলীর 33 বলে 61 রানের ঝোড়ো ইনিংসে জয়ের কাছাকাছি চলে যায় ইংলিশরা। তবে ওয়াহাব রিয়াজের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত 185 রান সংগ্রহ করে স্বাগতিকরা। শাহিন শাহ আফ্রিদি আর ওয়াহাব রিয়াজ নেন 2টি করে উইকেট। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। সাবেক ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশে বিভিন্ন স্থানে আজ অন্তত 6 জনের মৃত্যু। নাব্যতা সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে নৌ চলাচল সীমিত। এবং চালকদের গাফিলতি আর পথচারীদের অসতর্কতায় ময়মনসিংহের বিভিন্ন সড়ক এখন মৃত্যু ফাঁদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন এবং আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।